হ্যাঁ, গুড মর্নিং গাইস, ওয়েলকাম টু আর নিউ ব্লগ। তো আজকে হলে 20 তারিখ বুধবার। তো এলা সময় বেজে লাগছে হলে দুপুর আড়াইটা বাজে আর কি। তো এলা আমরা বিরামো আর আজকে আর কি পুরো একদম স্নান টান করে তারপরে একদম আমরা ভিডিও শ্যুট করে লাগছি। তার কারণ আজকে আমরা যা লাগছি ঘুরির, কিন্তু তার আগে দেখো বাইরের দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে হালকা হালকা। এলা কমছে না, মানে বোঝা যাওয়া লাগছে না, কিন্তু মানে বৃষ্টি হওয়া লাগছে, মানে ব্রিজ চালং আজকে যে বৃষ্টি। তো এলা তাও বিরামো, এলা বৃষ্টি কমে গেছে না। তোমার যে তোমার বোধ হয় রেডি হয়ে গেছে, তো চলো আমরা ফটাফট যাই। আর আজকে যাওয়া লাগছে বলে মানে একটা বন্ধুর সাথে যাবো, তোমার সাথে অনেকদিন থেকে ঘুরতে যাওয়া হয় না। তো ওই বন্ধুটা আর আমার বউ যাবে আর আমরা দুজন। তো চলো আজকে ফটাফট বেরিয়ে, আজকে সেই মজা হওয়া লাগছে, মানে অনেকদিন পর আজকে ঘুরতে যাওয়া লাগছে, মানে ঘুরির যাই আর গোটে এই যাই হলে কলেজ নাহলে তুফানগঞ্জ, এগুলো যাতে ঘুরতে যাই। তাছাড়া বেশি দূর বেশি যাওয়া লাগছে না, বেশি দূরও যাবো না, তো তারপরে আর কি ঘোরার কি খুব কম হওয়ার লাগছে। তো আজকে বিড়ি লেগছি, চলো আজকে সেই মজা হবে। গেলে তো স্যার বাদ তোমার বিড়ি বললো গেলাম, বাইরে রাস্তা দাঁড়িয়ে চলে যাচ্ছে আর কি। আমরা দুজনে যে বিড়ি হচ্ছে মাইয়া ভাতারে দুজন দেখো না, ইয়ে আরো মাওবাদের মতন সাজিল লাগছে দেখো না। তো চলো আর ফটা বিরামো। আর এমরা হচ্ছেন মানে তোমার বৌদি আর যে ও তোমার ওই বৌদি হচ্ছেন, এমরা দুইজনে এমরা ভাওয়াইয়ের সাথে দেখার জন্য পাগলা হয়ে আছে। আমরা বলে ভাওয়াইয়ের সাথে বলে দেখবে, আমি বলে আজকে ভাওয়াইয়ের সাথে না যাই অন্য জায়গায় যাই, আমরা বলে ভাওয়াইয়ের সাথে দেখবে। তোমার কি সেই ইচ্ছে? তোমরা কমেন্টে কয়া জানতো ভাওয়াইয়ের সাথে কেমন দেখতে, তোমরা কয়া জানতো? আর চলো এলা দেখি, এলা দেখি কোন জায়গায় যাবে আমরা ঠিক নেই, মানে ভাওয়াইয়ের সাথে হয়তো আজকে যাবো না, কারণ গেলে পরে ডাং ডুং খাওয়া যাওয়ার লাগবে। তো দেখি যার আগে অন্য যাওয়ার যাই। সো গাইস এলা আমরা আসি দাঁড়াই ছিল চকচকা দেখ না, যে চকচকার মোড়ো দেখ না, আসি দাঁড়ায় আরও কনফিউশন, মানে এলা কোটে যাবো কোনো ঠিক নাই। কিন্তু তার আগে বুঝছেন আমার বিড়ের আরও একটা কারণ আছে, সেটা হলে তোমার বৌদির আজকে মোবাইল বিক্রি করে দিন। ওই দেখো দেখছ যে হাতের দেখো কি আছে, দেখো বাক্সটা দেখো, বাক্স না মোবাইল, বাক্স রাখো, ওই দেখো বাক্স নিয়ে বাইরে লাগছে। মানে মেন কথা হলে বিড়ি লাগছে না, তখন একটা মানে ওই লোক সাথে মোবাইলটা দিয়ে রাখছিলাম, একটা ছাড়া ফোন করলে আমি আসি ছিল, কিন্তু কল বলে যদি এদিকে আসো তাহলে আমাকে বললো, তখন আজকে যখন বিড়ি লাগছে তার চাঁদা কল ঠিক আছে নিয়ে আসো, এদিকে হলে এখন নিয়ে যাবো, তার জন্য বাক্সটা একবার নিয়ে বেরিয়েছি আর কি। তো চলো না মোবাইলটা হয়তো দেখি বিক্রি যদি হয় আর কি তাহলে করে দিব ওলায়। আর মোবাইলটা বিক্রি করে লাগছে তার কারণও আছে, তোমরা কমেন্ট করো যা যা জানেন তা যা কমেন্ট করো, কিছু তোমার মোবাইল বিক্রি করে লাগছে। সো গাইস এলা আমরা আসি হলে গ্রাসমাতা রেগির একলা, তো এলা এটনা আর কি ওই চাঁড়াটা আসির লাগছে, মানে ওই চাঁড়া এটনা আর কি মানে ইয়ে দোকান করা হয়তো। তো এলা বর্তমানে যে তোমার বৌদির এই মোবাইলটা আর কি রেডমি স্যামসাং Note 9, মোবাইলটা অনেক দিনের আগে থেকেই ছিল, তো মানে মোবাইলটা আর কি একদিন মানে বিক্রি হয়ে নেই। আর এলা যেহেতু মানে একটা প্রবলেম আছে, মানে টাকার দরকার আছে, ওর জন্যই আর কি মানে মোবাইলটা বিক্রি করা হওয়ার লাগছে। তো চাঁড়াটা আসুক, তারপরে চাঁড়াটা দেখি কি নেয় কিনা নেয়, তারপর ওই সময় দেখা হবে। চলো সবাই ফাইনালি মোবাইল ব্যবসা কমপ্লিট হয়ে গেল, মানে মোবাইল বিক্রি হয়ে গেল, কেমন লাগতেছে মোবাইলটা বিক্রি করে? চলো এলা দুদিন পর আরো যখন নতুন ফোন পাবে তখন তো এলা মনটা আরো ভালো হয়ে যাবে না। আমরা চলে এসেছিলাম আমরা মুস্কান ধাবার সামনে, যে আমার পাশ থেকে মুস্কান ধাবা, চলো না ভিতরে যাই, মানে সামনে থেকে দেখি মানে মুস্কান ধাবাটা এমন, তো ভিতরে যাই তারপর দেখবো আমরা কেমন হয়। তো চলো আর মুস্কান ধাবার ঢুকি লাগছি, আর এই যে সব ভিতরে ধরে সব এটা তো মেন অন্য খাওয়ার জন্য হচ্ছে, এদিন একবার ব্র্যান্ড গুলো দেখো এগুলো না দেখাই, আর এই যে ভিতরে দেখো এদের মানে ভিতরে দেখো একবার, এই যে মেন তো হলো ভিতরের সিনটা দেখছেন, এই দেখো ওটা দেখো বসার জায়গা, ওই যত্ন বসার জায়গা, এগুলো সব একটা করে বসার জায়গা জায়গা বানা বানা আছে হচ্ছেন। এটার একটা ব্রিজ আছে, মানে কুকুর দিয়ে ভয় খায় ব্রিজটা, তোমাকে দেখাই দাও অন্য কিছু না, ছোট্ট দেখো ঝিল বানাইছে দেখছো, আর এটা মাছ দেখবেন কোটে মাছগুলো কোটে, ওই দেখো দেখো মাছগুলো দেখা যাওয়া লাগছে না, জলগুলো নষ্ট হয়ে গেছে। এই দেখো আজকে আস্তে আস্তে দেখবেন এটা একটা জিনিস দেখাই দেবেন, মানে এতু এতু এট না থেকে লোক খাইছে, ওই দেখো চিন্তা করছেন কতগুলো এটা দেখাবো,
মানে চারপাশে ভর্তি রয়েছে, মানুষ এত খায়, বাপরে বাপ। না তো মেন হলে ওইটা খাওয়ার ব্যবস্থা না সবচেয়ে বেশি ভালো, না অন্য কিছু পাওয়া যায় যে আমার বিরিয়ানি দিয়ে গেল, দেখো না একবার একবার দাম করে দাম করে তো দাম করো, তো এটা পারের এটাই তো মেন দরকার, আমার তো এটাই দরকার বুঝছে, কি করে নাম গুলা করে দেখছো তো। আর এই যে বাকি এইটা এটার দাম যা যা দেখেছেন মুসকান দাবার যা আসিছেন তাই যে এই দাম পড়বে। চিকেন কষা, চিলি চিকেন, খানো খামো হবে, চলো ফটাফট খাই খেয়ে তারপরে বেরিয়ে। আমার তো আমার 8 মাস কা 10 মাস কা 12 মাস কা কয় মাস হয়ে হোক আমার তো টেনশন নাই বুঝছেন না, কিন্তু তোমার হলে তো টেনশন বুঝছেন না। সো আমার মানে বিল ফিল সব করা কমপ্লিট, খালাম কোটা বিল নাই পড়ো মিয়ে পড়ো হয়েছে 750 টাকা খেলাম বুঝছেন, এখানে খান খালাম তাতে 750 টাকা। তো চলো বুবাই 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 খোয়াই লাগ, ভালো লাগলো গো বুঝছিস, এমন করে এমন করে মাঝে মাঝে খাওয়াবেন ভালো লাগে বুঝছেন, আশীর্বাদ করি আশীর্বাদ করি যাতে খুব তাড়াতাড়ি তোমার যেতে হয়। সবাই চলো ফাইনালি আমার মানে আমার বর্তমানে কোচবিহারে চলে এসেছি, আর আসার পরে টিঙ্কু ঘরের সাথে দেখা হল, আর দেখা হওয়ার পরে এমন ফির কল আসছে বলে যে আইসক্রিম খাবেন নাকি, তা চলো হ্যাঁ চল তাহলে ঘুরতে ঘুরতে চলে এসলো একটা বন্ধুর দোকানে রোলস বালা, তো যাই ভিতরে যাই দেখি কেমন। হ্যাঁ মাংনাই খাবো টেনশন নেই, টাকা দিয়ে খাবো না মানে টাকা দিয়ে নাকি খুব ভালো লাগে হচ্ছে বুঝছেন, মানে টিঙ্কু খাওয়াবে তো তাই একটা খাওয়া একটা মজা আলাদা হচ্ছেন, আর তার মধ্যে স্পেশালি মানে ফ্রুট হবে পুরো ম্যাঙ্গোটা হবে বানানোটা দেখা দেখা হচ্ছেন, মানে আগে মানে ইউটিউবে দেখা হয়েছে কিন্তু কাস্টম করছে তিনটে ক্যামেরা রাখো ম্যাঙ্গো ম্যাঙ্গো এই মালটা কিন্তু ওই মালটা হচ্ছে না যে একবার বিয়ের সময় কার কার মনে আছে মনে হচ্ছে জানো না, মানে যারা চুল যারা মানে ইয়ের মতন ছিল বুঝছেন না যে আর্মি মালটা এইটা হলো ওই মাল আইসক্রিম দিল আর আম বুঝছেন, এটা গেলা বানাবে আলাদা খাইতে কেমন হয় না হয় না কিন্তু দেখিয়ে মন চলছে বুঝছেন, ভোরের উঠে বাতাস আসতে দিচ্ছে না তাই যত বার নিয়ে খেয়ে না বুঝছেন, ফার্স্ট টাইম বাইক ভালো লাগছে তো এটা হচ্ছে সবাই সবাই কামো করে খাওয়া লাগছে কিন্তু কার যে নেয়াল করে দিই ওই লাগছে খাই জানে যা এক একজন কার কার যে নেয়াল করে দিই ওই লাগছে, একজন খেলো ম্যাঙ্গো আর এলা খাওয়া লাগছে মানে চকলেট মার
আমরা এটা যে কামলা আছে হচ্ছেন মানে সবাই মানে ধীরে আপনার জীবন বলেন খাই নাই আজকে প্রথম খাওয়ার পাইছে এর জন্য আমাকে কামলা আছে একবারে তুলে নিয়েছেন বুঝছেন তুই লোভ লাগাইছিস এখন খাওয়াবো না আমি খাওয়াবো না তো খাওয়া দাওয়া কমপ্লিট তো দোকানটা অনেক বন্ধু সুব্রত তো আইসেন কোচবারে স্টেডিয়ামের উল্টো বসে আর কি চলে আসি তো চলো খাওয়া দাওয়া করলাম এখানে অনেকক্ষণ গল্প করলাম সবাই একটা গোল মিটিং চলে দিচ্ছে বুঝছেন মেলা গল্প হয়েছে চলো আমরা বাড়ি যাই সো গাইস আমরা আলা বাড়ি চলে এসেছি আর আলার সময় বেজে লাগছে লাইক 10:44 আলার কি ভিডিওটা এডিটিং করি তারপর ভিডিওটা আপলোড করা লাগবে মানে মোটামুটি প্রায় 1টা বাজে যাবে তো চলো ভিডিওটা আজকে এখানে শেষ করে দেওয়া লাগছি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটা ভালো লেগেছে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন আর যদি ফেসবুক দেখেন তো ফেসবুক পেজটা ফলো করো আর যদি ইউটিউব দেখেন তো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো চলো দেখা লাগছে পরের ভিডিও ততক্ষণ টাটা।